এভারিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিউটিজের শর্মিটা যেন কালী একটা মেকআপ লোক তোমাদের সাথে শেয়ার করলাম মেকআপ লোকটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ইজিলি মেকআপ লোকটা ক্রিয়েট করতে পারবে একদম স্টেপ বাই স্টেপ ভীষণ ভালো ভালো মেকআপের ট্রিক আমি ভিডিওটার মধ্যে শেয়ার করে দিয়েছি তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে আমি একটা লাইক করে দিও আর ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না এই মেকআপ লোকটা তোমাদের কেমন লাগলো তোমরা কি কি মেকআপ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমি কমেন্টে জানাতে হবে আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো তো চলো বেশি না করে ভিডিওটাকে স্টার্ট করা যায় তো আজকের মেকআপ লুকটা আমি ফেস মেকআপ দিয়ে স্টার্ট করছি তো ফার্স্টে কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ওয়াইফসের টোনার তোমাদের কাছে যে কোনো টোনার থাকবে সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কিন্তু প্রাইমার তোমরা যদি মেকআপটা মর্নিংয়ে করে থাকো তাহলে কিন্তু সানস্ক্রিন অবভিয়াসলি অ্যাপ্লাই করো নাহলে কিন্তু স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাবে তো আমি প্রাইমারটা আমার টি জোনে অ্যাপ্লাই করছি যেহেতু আমার অয়েলি স্কিন সেই কারণে কিন্তু আমি অয়েল ফ্রি প্রাইমার ইউজ করলাম এরপরে আমি নিয়ে নিয়েছি মার্সের একটা অরেঞ্জ কনসিলার আমার যেইটুকুনি জায়গায় একটু ডার্ক স্পটের প্রবলেম আছে সেটা আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগেই অ্যাপ্লাই করছি তাহলে কিন্তু তোমাদের যে ব্ল্যাক স্পটগুলো আছে ফাউন্ডেশান অ্যাপ্লাই করলে দেখবে একটু ব্ল্যাক ব্ল্যাক থাকে তো সেগুলো কিন্তু একেবারে কভার হয়ে যাবে সেই কারণে কিন্তু আমরা অরেঞ্জ অরেঞ্জ কনসিলার ইউজ করে থাকি তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো যদি তোমাদের ফেসে ডার্ক স্পটের প্রবলেম থেকে থাকে তো আমি ভালো করে ব্লেন্ডিং করে নিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি ফাউন্ডেশান ফাউন্ডেশনের জন্য আজকে নিয়েছিলাম আমি মার্সার একটা ফাউন্ডেশন তো ফাউন্ডেশানটা ভালো করে স্কিনের ওপর লাগিয়ে নিচ্ছি এরপরে কিন্তু ব্লেন্ডিং করব তো ফাউন্ডেশান ব্লেন্ডিং করার আগে সব সময় মনে রাখবে ব্লেন্ডারটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের ব্লেন্ডিং করতে সুবিধা হবে আর মার্সের প্রাইমার মানে ফাউন্ডেশানগুলো খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তো ব্লেন্ডিং করতে একটু প্রবলেম হয় দেখতে পাচ্ছ প্রচুর হোয়াইট হোয়াইট স্পট রয়ে গেছে ওগুলো কিন্তু ভালো করে ব্লেন্ডিং করতে হবে নাহলে কিন্তু মেকআপটা খুবই বাজে দেখাবে এরপরে আমি নিয়ে নিচ্ছি মার্সের একটা কনসিলার আমার চোখের নিচে অ্যাপ্লাই করব নাকের ওপরে অ্যাপ্লাই করব এবং গালের পাশে অ্যাপ্লাই করব আর একটা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেবো এতে কিন্তু যেই জায়গাগুলো আমি কভার করলাম সেগুলো একটুখানি হাইলাইট হয়ে উঠবে এই স্টেপটাকে একেবারে স্কিপ করুন এটা কিন্তু ফলো করতে হবে তাহলে কিন্তু আমাদের বেস মেকআপটা খুব সুন্দর বসবে এরপরে আমি নিয়েছি ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট পাওয়ার আমার ফুল ফেস মেকআপটাকে একেবারে সেট করে নিয়েছি সেই কারণে কিন্তু আমি ফুল ফেসে অ্যাপ্লাই করছি এরপরে আমি নিয়েছি মার্সের একটা প্যালেট থেকে কন্ট্রোলিং সেট এটাকে দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোলিং করবো তো তোমরা চাইলে কিন্তু কন্ট্রোলিংটাকে স্কিপও করতে পারো এছাড়া কিন্তু তোমরা করে নিতে পারো ফেসটাকে কন্ট্রোলিং যদি তোমাদের ফেসটা একটু গোলুমলো হয় এরপরে আমি কিন্তু নিয়ে নিচ্ছি ব্লু হ্যাভেনের একটা ব্লাশার এটা দিয়ে আমার ফেসটাকে একটুখানি পিঙ্ক পিঙ্ক করবো তো ব্লাশারটা অ্যাপ্লাই করার সঠিক নিয়মটা তোমরা ভালো করে দেখে নাও যেই জায়গাটা ফেস কন্ট্রোলিং করেছিল ঠিক তার ওপরে ভালো করে ব্লেন্ডিং করবে যাতে একেবারে দুটো ভালো করে ব্লেন্ড হয়ে যায় এরপরে আমি নিয়ে নিচ্ছি মার্চের একটা লুজ পাউডার আমার চোখের নিচে রেখে দিচ্ছি ব্রেকিং হওয়ার জন্য এবং যেই জায়গাটাতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সাদা কালারে সেই জায়গাটাতে কিন্তু ব্রেকিং করার জন্য ছেড়ে দিলাম এরপরে আমি চলে যাচ্ছি ফাইনালি আই মেকআপে তো ফার্স্টে আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি আইব্রো ফিল করার জন্য আজকে নিয়েছিলাম গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের একটা আইব্রো কিট এটার সাহায্যে আমি আইব্রোটাকে ভালো করে ফিল ইন করে নিচ্ছি আর যখনই আইব্রো ফিল করবে পেছন দিকটা একটু ডার্ক রাখবে এবং সামনের দিকটা একটুখানি লাইট রাখবে তাহলে কিন্তু আইব্রোটা দেখতে সুন্দর লাগে এরপরে আমি নিয়ে নিচ্ছি মার্সেল একটা কনসিলার আমার 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 আইব্রো চারিপাশে একটা লাইন ড্র করছে এতে কিন্তু আইব্রোটা ফার ন্যাচারাল দেখাবে সেই কারণে যেহেতু আমি আই মেকআপ করবো সেই কারণে কিন্তু চোখের ওপর একটুখানি অ্যাপ্লাই করে নিলাম এটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি ভালো করে ব্লেন্ডিং করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যাতে ফাউন্ডেশনের সাথে কনসিলারটা একেবারে ব্লেন্ডিং হয়ে যায় কোনো হার্শ লাইন না থাকে সেইভাবে কিন্তু তোমাদেরকে একদম প্রপারলি ব্লেন্ডিংটা করে নিতে হবে এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্লু হ্যাভেনের একটা কম্প্যাক্ট পাউডার যেহেতু আই মেকআপ করবো সেই কারণে চোখের ওপর অ্যাপ্লাই করে নিয়েছি আজকে আই মেকআপের জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি কিন্তু একটা রেড কালারের শেডকে যেহেতু আমি রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের শাড়ি পরেছিলাম তো এই স্টেপটাকে তোমাদেরকে ভালো করে দেখতে হবে আমি চোখটা কিভাবে আঁকলাম চোখটা কিন্তু সামনের দিক দিয়ে পেছন দিকে মুড়িয়ে দিলাম মানে যেমনভাবে ফুলের পাপটিই আঁকা হয় ঠিক সেইভাবে কিন্তু এঁকেছি এঁকে নেওয়ার পরে আমি যেটা করছি এঁকে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিলাম এরপরে আমি সেম ওই প্যালেটটা থেকে একটা ব্ল্যাক কালারের শেডকে নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম চোখের যে কোনাটা আছে সেই জায়গাটাতে অ্যাপ্লাই করতে থাকবো এবং সামনের দিকে ব্লেন্ডিং করতে থাকবো এটা না করলে কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে না এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি কিস বিউটির একটা কনসিলার স্টিক দেখতে পারছো আমি জাস্ট চোখের সামনেটাতে ভালো করে কিন্তু ড্র করে ব্লেন্ডিং ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি হালকা কালারের একটা ব্রাউন কালার এই স্টেপটাকেও তোমাদেরকে ভালো করে দেখতে হবে যেই জায়গাটা আমি ব্ল্যাক কালারটা প্লেস করেছিলাম ঠিক তার আগে থেকে কিন্তু এই হালকা ব্রাউন কালারটাকে প্লেস করতে থাকবো এবং কালোর সাথে ভালোভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে দেবো এরপরে আমি নিয়েছিলাম শিবানিয়া কালেকশান একটা হাইলাইটের একটা ছোট্ট ব্রাশের সাহায্যে চোখে জাস্ট সামনেটাতে একটু ভালো করে ড্র করে নিয়েছি ড্র করে নেবার পরে কিন্তু আমি যে হালকা কালার ব্রাউন কালারটা দিয়েছিলাম তার সাথে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি এরপরে আমি লাইনারের জন্য নিয়েছিলাম ব্লু হেভেনের একটা লাইনার লাইনারটা কিন্তু চেষ্টা করবে একটু বড় করে রিং আই লাইনার ড্র করা তাহলেই কিন্তু আই আইমেকআপটার সাথে সুন্দর লাগবে আর তোমরা এই আই মেকআপটা যে কোনো কুর্তি শাড়ি গ্রাউন সব কিছুর সাথে করতে পারবে ভীষণই ক্লাসি একটা আই মেকআপ এরপরে আমি নিয়ে নিয়েছি কিন্তু ল্যাকমির একটা কাজল আমার ওয়াটার লাইনের উপরে শুধু কিন্তু কাজলটা অ্যাপ্লাই করব কাজলটাকে অ্যাপ্লাই করবো একেবারে যাতে চোখের নিচে না নেমে যায় সেটাকে ফলো করতে হবে একদম প্রপারলি ওয়াটার লাইনের ওপর তোমাদেরকে কাজলটা পরে নিতে হবে এরপরে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি আর ওর মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ব্ল্যাক কালারের আইস্যাডো নিয়ে আমার চোখের যে কাজলটা ছিল ওটার সাথে একটুখানি মিক্স করে একদম স্মোকি আইস টাইপের করে দিলাম তো ফাইনালি আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে এরপরে যে বেকিং করতে আমি ছেড়েছিলাম সেগুলোকে একটা ক্লিন ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নিলাম যাতে এক্সটু এক্সট্রা প্রোডাক্ট না থেকে থাকে এরপরে আমি হাইলাইটারের জন্য নিয়ে নিয়েছিলাম কিন্তু শিবানিয়া কালেকশান একটা হাইলাইটার আজকে কিন্তু আমি ফ্যান ব্রাশের সাহায্যে হাইলাইটারটা অ্যাপ্লাই করছে তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব ভালো হাইলাইটার অ্যাপ্লাই হয় এরপরে আমি নিয়ে নিয়েছি দুটো লিপস্টিক একটা ছিল লোটাসের একটুখানি পিঙ্ক কালার আর একটা ছিল কিন্তু ম্যাটমির একটা নিউড কালার দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করবো কারণ আমার মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে আর দেখতেও দুর্দান্ত লাগে দুটো কালার যখন মিক্স হয়ে যায় তো দুটো কালারকে আমি মিক্স করে ফাইনালি এই কালারটা নিয়েছি দেখতে পাচ্ছ লিপস্টিকের কালারটা একদম অসাধারণ মানে মেকআপটার সাথে দারুণ লাগছে এরপরে আমি নিয়ে নিয়েছি মেকআপ ফিক্সার মেকআপটাকে ফিক্স করার জন্য তো এটাই ছিল ফাইনালি একটা কালী পুজো মেকআপ লুক এটা তোমরা নিজেদের বাড়ির পুজো হোক বা ঠাকুর দেখতে যাচ্ছ বা কোনো শাড়ি কুর্তি গ্রাউন্ডের সাথে মেকআপটা করতে চাইছো তাছাড়া কিন্তু তোমরা বিয়েবাড়িতেও ইজিলি মেকআপ লুকটা করতে পারো আর কালী পুজো খুব খুব এনজয় করো আর কমেন্টে জানিও তোমরা কতটা বেশি এনজয় করলে আর মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম পুজো একটা মেকআপ লুক আই হোপ ভিডিওটা তোমার ভালো লাগবে এবং কাজে লাগবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবার বা ছোটো বেলবটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ